প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে অ্যাগ্রোবেস ফুড টু এর দশম শ্রেণীর প্রথম অধ্যায়টির অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের অ্যাসাইনমেন্টটি দিতে একটু ডিলে হয়েছে, তো অবশ্যই কিছু মনে করবে না। তোমাদের যদি আর অন্য কোনো বিষয়ে অ্যাসাইনমেন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রত্যেকটি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অন্য কোথা থেকে না লিখে এখান থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র দেখবো এবং উত্তর করার চেষ্টা করব। তো তোমরা যদি একটু অ্যাসাইনমেন্টের দিকে লক্ষ্য করে দেখো তাহলে অ্যাসাইনমেন্টের উত্তরটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে, বই থেকে সুন্দর করে নিতে পারি। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে লক্ষ্য করে দেখো, আমরা 4 মার্কের জন্য যেহেতু প্রশ্ন লিখবো এই জন্য আমাদেরকে দেখো প্রশ্ন এখানে বলা হয়েছে যে ফল সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক গুরুত্ব, প্রয়োজনীয় উদাহরণ সহ বিস্তারিত লিখলে। তো চলো, ফল সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক গুরুত্ব আমরা বই থেকে দেখি এবং সেখান থেকে উত্তরটি নেওয়ার মূলত চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে 1.1-এর যে পাঠ দেওয়া আছে, এই যে পাঠটা এখানে লক্ষ্য করে দেখো, আমরা এটা আমাদের হেডলাইন হবে। হ্যাঁ, তারপরে তোমরা এই এই যে এই অংশটুকু সম্পূর্ণ লিখবে, কোথা থেকে লিখবে আমি একদম শেষ ফিনিশিং পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সবটুকু তোমাদেরকে লিখতে হবে এবং এই যে এখানে পর্যন্ত লিখতে হবে, যেহেতু বিস্তারিত লিখতে বলেছে। এবং তুমি যদি কম লেখো সমস্যা নেই, তোমাকে কম নাম্বার দেওয়া হবে, আর সম্পূর্ণ লিখলে তোমাকে 4-এ 4 দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম স্টেপের অ্যাসাইনমেন্টে। এবার আমরা যাবো এবং দেখবো যে দ্বিতীয় স্টেপে আমাদের কাছে কী চাওয়া হচ্ছে। তো চলো আমরা আবার অ্যাসাইনমেন্ট থেকে দেখে আসি, অ্যাসাইনমেন্টে আমাদের কাছে কী চাওয়া হচ্ছে একটু লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাবো। আমাদের 4 মার্কের জন্য বলা হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখো যে শুষ্ককরণ পদ্ধতি প্রয়োজনীয় উদাহরণ সহ বিস্তারিত লিখলে। তো এখানে এই প্রশ্নটির উত্তর আমরা বই থেকে নেওয়ার চেষ্টা করবো। চলো আমরা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করো তাহলে কিন্তু আমরা প্রশ্নটির অ্যান্সার পেয়ে যাব। আমি বই তোমাদের একদম বই থেকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি তোমরা কীভাবে লিখবে এবং কত থেকে লিখবে, এটি কত পৃষ্ঠায় তোমরা পাবা। আচ্ছা, লক্ষ্য করলে দেখলে একটু স্ক্রল ডাউন আরও নিচে আছে। দেখো এখানে তোমাদের এই যে দেখো 1.5 যে পার্ট, এই 1.5-এর এটা হলো আমাদের হেডলাইন, এবং আমাদেরকে সুন্দর করে এইটুকু তোমরা অবশ্যই লিখবে, লিখলে ভালো হবে। এবং এই যে শুষ্ককরণের যে এইটুকু তোমাদেরকে প্রথম স্টেপে লিখতে হবে, ঠিক আছে, এইটুকু লিখবা। তারপরে তোমরা এই যে এখানে আসো, আমাদের মূল হলো পদ্ধতি সম্পর্কে যেহেতু আমাদেরকে বলছে, তো আমরা এই পদ্ধতিটা একটু লেখার চেষ্টা করবো এবং সুন্দর করে খাতায় যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমরা একটু লিখবো, ঠিক আছে। এই যে এইটুকু যদি তোমরা লেখো তাহলে অবশ্যই তোমরা ভালো একটি নম্বর পেবে, এবং আরও যদি ভালো নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই যে এখান থেকে লিখতে হবে। দেখো, ভালো মার্কসের জন্য 3 মার্ক যদি চাও তাহলে টেবিলটা পর্যন্ত লিখলে ফাটাফাটি, এবং 4 মার্ক যদি পেতে চাও তাহলে সংরক্ষণের মূলনীতিগুলো সহ তোমরা লিখে দেবে, যেহেতু শুষ্ককরণ বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাবো এবং তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্টটি দেখে আসবো এবং বই থেকে উত্তরটি করার চেষ্টা করবো। তো চলো আমরা তৃতীয় অ্যাসাইনমেন্টটিতে যাই এবং দেখি। এখানে লক্ষ্য করে দেখো, তোমাদের বলা হচ্ছে যে হিমায়িত সংরক্ষণের প্রযুক্তি প্রয়োজনীয় উদাহরণ সহ বিস্তারিত লিখলে। তো চলো আমরা বই থেকে যাই এবং দেখে আসি। আমরা যদি আবারও বই আসি এবং দেখব, নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখো 1.6-এ যে ব্যাপারটা আছে, তোমরা কী করবা, এখানে অনেকটুকু লিখতে হবে তাহলে তোমরা ফুল নম্বর পাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু আমি সিস্টেমে বলে দিই, তোমরা প্রথমে এই যে এটা হলো তোমাদের হেডলাইন, এবং তোমরা এই যে এখান থেকে এ পর্যন্ত প্রথমে লিখবা, তারপরে এই যে দেখো এই পয়েন্টগুলো তোমরা খাতায় উল্লেখ করবা, ঠিক আছে। তারপরে উদাহরণ সহ যেহেতু বলছে এই জন্য আমাদেরকে এই যে এই সবগুলো কিন্তু লিখতে হবে, এখানে যে 5টা দেওয়া আছে এটা লিখতে হবে। তারপরে যদি স্ক্রল ডাউন করো তাহলে এই যে 2 নম্বরের এটাও লিখতে হবে, ঠিক আছে, এই যে 3-এর এটা লিখতে হবে। এভাবে তোমরা নিচে একদম 5 পর্যন্ত
এই যে চার এটা এবং পাঁচ এটা, এগুলো সবগুলো যদি লেখো তাহলে তোমরা অবশ্যই একটু ভালো নম্বর পেতে পারো, ঠিক আছে? যেহেতু বলছে যে বিস্তারিত বর্ণনা করতে হবে, এই জন্য অবশ্যই তোমরা একটু কষ্ট করে লিখে নিবা, লিখলে ফুল মার্কসটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে। অন্য কোনো অ্যাসাইনমেন্টের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।